মেঘের ঘন ঘটা আর কিছুক্ষণের মধ্যে এইসব জেলায় প্রবল বেগে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টি, এমনই পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস এবং কত কিলোমিটার গতিবেগে ধেয়ে আসছে, তাই বিস্তারিত জানবো এই ভিডিওতে। তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী সমস্ত ধরনের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে। সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে রোদ ও মেঘের লুকোচুরি খেলা। খানিকটা মেঘলা আকাশ, খানিকটা সূর্যের আগমনে সামান্য হলো কম তাপমাত্রা অনুভূত হচ্ছে বঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, বৃহস্পতিবার অর্থাৎ আজ আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ধেয়ে আসতে চলেছে কালবৈশাখী, সঙ্গে হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, যার ফলে বলা যায় খানিকটা হলো গরমের হাত থেকে রেহাই মিলতে চলেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে বৃহস্পতিবার রয়েছে বৃষ্টির সম্ভাবনা, তার সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। এছাড়াও আজই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জারি রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা। টানা কয়েক মাস বৃষ্টির দেখা মেলেনি কলকাতা সহ বিস্তীর্ণ অঞ্চলে, ফলে পূর্বাভাস অনুযায়ী আজ যদি বৃষ্টি এবং কালবৈশাখীর দেখা মেলে তাহলে এটা হবে চলতি মরশুমের প্রথম বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার দুপুরের মধ্যে শুরু হয়ে যাবে ঝড় বৃষ্টি। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় জারি রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে থাকবে দমকা হাওয়া। মূলত ঝড় বৃষ্টি হওয়ার ফলে খানিকটা হলেও তাপমাত্রার পতন ঘটবে, তবে দীর্ঘ তাপদাহের হাত থেকে রেহাই পেতে চলেছে বঙ্গবাসী। টানা গরমে ঘামঝরা দুপুরের হাত থেকে খানিকটা হলেও স্বস্তি মিলবে। এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গে 22 তারিখ পর্যন্ত বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, মালদহ সহ বিস্তীর্ণ এলাকায় জারি রয়েছে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট।